বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি ষষ্ঠ অধ্যায়ের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটা সিকিউরিটি নিয়ে কথা বলছি। তো ডেটা সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের যত প্রকার ডেটা আছে অনলাইন থেকে শুরু করে আমাদের সকল ডেটাগুলো কিন্তু নিরাপত্তার জন্য বিশেষ কতগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতি এবং ডেটা সিকিউরিটি বলতে কী বুঝি, ডেটা সিকিউরিটির বিভিন্ন ধাপ, এগুলি নিয়ে আমি কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিন একটু লক্ষ্য করো যে আমি এখানে ডেটা সিকিউরিটির সংজ্ঞা দিয়েছি। দেখো, ডেটাবেস অনাকাঙ্ক্ষিত ব্যক্তির অ্যাক্সেস বা যে কোনো অধিকার নিয়ন্ত্রণ করাই হলো ডেটা সিকিউরিটি। অর্থাৎ কোনো কম্পিউটার, ডেটাবেস ও ওয়েবসাইট কোনো প্রকার অননুমোদিত বা অবৈধ অনুপ্রবেশ অপব্যবহার থেকে নিরাপদে রাখাই হচ্ছে ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটি প্রযুক্তির মধ্যে রয়েছে যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, ডিস্ক, এনক্রিপশন, ডেটা নেটওয়ার্ক সিকিউরিটি প্রভৃতি। প্রিয় শিক্ষার্থী, এরপরে আছে দেখো ডেটা অর্থাৎ এনক্রিপশন। এনক্রিপশন কি? এনক্রিপশন হলো ডেটা সিকিউরিটির একটা প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়া আমরা যে পঠনযোগ্য ডেটা, বিভিন্ন ধরনের পঠনযোগ্য যে ডেটা আছে, যে ডেটাগুলো পড়ি আমরা, সেই ডেটা যাতে অন্য না পড়তে পারে এই জন্য ডেটাগুলোকে একটা বিশেষ পদ্ধতিতে অক্ষর দ্বারা চেঞ্জ করাই হলো আসলে এনক্রিপশন। অর্থাৎ ডেটাকে অপর কোনো ব্যক্তি যাতে পড়তে না পারে, সেই না পড়ার অনুভূতি করার জন্যই আসলে ডেটা এনক্রিপশন করা হয়। আমি স্ক্রিনে এই কথাগুলো লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থী। তারপরে ডেটা এনক্রিপশনের তারপরে ডিক্রিপশন, ডেটা ডিক্রিপশন আছে। ডেটা ডিক্রিপশন হলো যে এনক্রিপশন যেভাবে করা হচ্ছে, ডিক্রিপশনটা তার উল্টা প্রক্রিয়া। অর্থাৎ যেভাবে ডেটাগুলোকে এলোমেলো করিয়া পাঠের অযোগ্য করা হয়, আবার ডেটাকে পুনর্ভাবে ওইভাবে বিন্যাস করে পড়ার যোগ্য করাই হলো ডিক্রিপশন। এনক্রিপশন, ডিক্রিপশন এটা হলো এক ধরনের কি, যে কি দ্বারা ডেটাকে পড়ার অনুপযুক্ত এবং পড়ার যোগ্য করে তোলার জন্য ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এনক্রিপশন ডিক্রিপশন বুঝতে পারছো যে ডেটার জন্যই ব্যবহার করা হচ্ছে। তারপরে আছে দেখো প্লেন টেক্সট। আচ্ছা, ডেটা এনক্রিপশনের মূল অংশগুলি হলো প্লেন টেক্সট। আচ্ছা, প্লেন টেক্সট আসলে প্লেন টেক্সট বলতে আমরা যেগুলো লিখি, অর্থাৎ যে ডেটাগুলো আমরা লিখি এবং পাঠের যুগে, এগুলি হলো প্লেন টেক্সট। তারপরে আরেকটা কথা আছে সাইফার টেক্সট। অর্থাৎ সাইফার টেক্সট দ্বারা, আচ্ছা সাইফার টেক্সট হলো দেখো যে ডেটাকে পড়ার অনুপযুক্ত করার জন্য যে এলোমেলো করা হয়, এটি হলো সাইফার টেক্সট। হ্যাঁ, তো আমরা প্রিয় শিক্ষার্থী স্ক্রিনে দেখো যে এই যে সাইফার টেক্সট, এনক্রিপ্ট করার পর ডেটা এলোমেলো অবস্থাকে আসলে সাইফার টেক্সট বলা হয়। তারপরেই আছে দেখো এনক্রিপশন অ্যালগোরিদম। অর্থাৎ এটা একটা গাণিতিক ফর্মুলা যে কিভাবে একটা ডেটাকে পড়ার অনুপযোগ্য করা হবে, সেই ফর্মুলা মনে রেখে তো এটাকে আবার ডিক্রিপ্ট করতে হবে, সেই ধরনের ফর্মুলাকে বলা হয় এনক্রিপশন। আর ডেটা যাই হোক, এটা হলো তারপরে হলো সিক্রেট কি। দেখো ডেটা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য গোপন কি কোড ব্যবহার করা হয়, তাকে সিক্রেট কি বলে। আচ্ছা, ডেটা এনক্রিপশনের উপায়সমূহ, ডেটা এনক্রিপশনের জন্য মোটামুটি পাঁচটি উপায় আছে। এই পাঁচটি উপায়ের মধ্যে একটি হলো সিজার কোড, তারপরে হলো ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড যেটাকে বলে ডেস, আর সিজার কোড, তারপরে ট্রিপল ডিইএস। হ্যাঁ, আচ্ছা ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড ট্রিপল, তারপরে হলো তারপর একটা আছে দেখো যে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড যেটাকে হলো এইএস বলা হয়, অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড। তারপরে ইন্টারন্যাশনাল ডেটা এনক্রিপশন এনক্রিপশন অ্যালগোরিদম। আচ্ছা, তা এই যে পাঁচটি আছে এর মধ্যে সবচেয়ে পুরাতন হলো যেটা সিজার কোড। যে এই সিজার কোটের আসলে রোমান সাম্রাজ্যে জুলিয়াস সিজার, তখন থেকে এই সিজার কোডটা শুরু হয়, সম্ভবত ওনার নাম অনুসারে এই সিজার কোড এখানে এনক্রিপশনের নামটা দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আচ্ছা তারপরে ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড যেটা, সেই ডেটা এনক্রিপশন এনক্রিপশন স্ট্যান্ডার্ড তোমরা ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড যেটা, এই ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড এটা হলো অর্থাৎ আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি কর্তৃক আবিষ্কৃত। হ্যাঁ, তবে এই ডেটাটার নিরাপত্তা অবস্থা খুব ভালো নয় বিধায় এটা এখন আর চলে না। আর ট্রিপল ডিএস, হ্যাঁ এটা
খুবই একটা শক্তিশালী ডেটা নিরাপত্তার অর্থাৎ সিস্টেম। তো সাধারণত সাইফার টেক্সট, যেটি ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড সাইফার অ্যালগোরিদমকে, প্রতিটি ডেটাকে, ডেটা ব্লকে তিনবার প্রয়োগ করে, এই জন্য এটাকে ট্রিবল বলা হয়। তিনবার অর্থাৎ এই এনক্রিপশনটা প্রয়োগ করা হয়, এই জন্য এটাকে ট্রিপল ডিএস বলা হয়, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড বলা হয়। আচ্ছা, তারপরে আছে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড এইএস। তা অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড এটি যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি কর্তৃক আসলে আবিষ্কৃত, আসলে 2001 সালে এটা চালু করা হয়, এবং এর সাইজ হলো 128 বাইট, 192 কিংবা 256 বিট। আচ্ছা, এই আচ্ছা আচ্ছা তারপরে এটি একটি সিমেট্রিক অ্যালগোরিদম, অর্থাৎ যার মানে হলো ডেটার এনক্রিপ্ট এবং ডিক্রিপ্টিভ উভয়টির জন্য একই কি ব্যবহৃত হয়। আচ্ছা, এটার ভাই ইন্টারন্যাশনাল ডেটা এনক্রিপশন অ্যালগোরিদম। আচ্ছা, এটা এটা একটা 128 বিট এবং একটি ব্লক সাইফার ব্যবহার করে, সাধারণত এটিকে অত্যন্ত নিরাপদ এনক্রিপশন পদ্ধতিতে বিবেচনা করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই হলো ডেটার। তারপরে হলো ক্রিপ্টোগ্রাফি, একটা বিষয় দেখো খুবই গুরুত্বপূর্ণ, কাকে বলে। বিজ্ঞানের যে শাখায় গণিতের মাধ্যমে এনক্রিপশন এবং ডিক্রিপশন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে তাকে ক্রিপ্টোগ্রাফি বলা হয়। ক্রিপ্টোগ্রাফির মূল কাজটাই হলো আসলে ডেটা সিকিউরিটি দেওয়া, অর্থাৎ ডেটাকে সিকিউরিটি দেওয়ার জন্য যে ক্রিপ্টোগ্রাফি, এটা হলো অর্থাৎ ডেটাকে কিভাবে সিকিউরিটি দেওয়া যায় তার বিভিন্ন উপায় এবং অপশন নিয়ে আলোচনা করে যে বিষয়টা, সেটি হলো ক্রিপ্টোগ্রাফি। সাধারণত ক্রিপ্টোগ্রাফিতে কিছু গোপন কোড বা সংকেত ব্যবহার করে ডেটা এনক্রিপশন করা হয়। গোপন সেই কোড ছাড়া কেউই তার ডিক্রিপ্ট করতে পারে না। ক্রিপ্টোগ্রাফি প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো সিক্রেট কি ক্রিপ্টোগ্রাফি, আর একটা হলো পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। সুপ্রিয় শিক্ষার্থী, ডেটা সিকিউরিটির এই বিষয়টা আসলে বেশ গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা ভালোভাবে এগুলো পড়বে। এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।